রতনবাবু জেটি ঘাটে প্রতিমা নিরঞ্জন হলো দমদম বেড়িয়াপাড়ার ভট্টাচার্য বাড়ির দেবী দুর্গার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে পুরো বাড়ি জুড়ে ছিল আনন্দের বাতাবরণ, কিন্তু তারই মাঝে ছিল বিষাদের সুর। চলুন দেখে নিই প্রতিমা নিরঞ্জন। আমরা এই মুহূর্তে চলে এসেছি রতনবাবু জেটি ঘাটে। সময় কলকাতার কর্ণধার প্রীতম ভট্টাচার্য মহাশয় অর্থাৎ ভট্টাচার্য পরিবারের দুর্গা পুজোর প্রতিমা নিরঞ্জনের জন্য রতনবাবুর ঘাটে চলে এসেছে। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো সেই ছবি। আপনারা দেখতে পাচ্ছেন সময় কলকাতার পদ্মায় ভট্টাচার্য পরিবারের দুর্গাপূজোর প্রতিমা নিরঞ্জন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, একে একে প্রতিমা নিয়ে আসা হচ্ছে গঙ্গার ঘাটে, প্রতিমা নিরঞ্জন করা হচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুরের প্রতিমা নিরঞ্জন করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আপনারা দেখছেন একে একে প্রতিমা নিয়ে আসা হচ্ছে নিরঞ্জনের উদ্দেশ্যে ভট্টাচার্য পরিবারের দুর্গাপূজোয়। এই কয়েকদিন আনন্দে মেতেছিলেন পরিবারের সদস্যরা, এবার তারা প্রতিমা নিরঞ্জনের জন্য ইতিমধ্যে রতনবাবুর ঘাটে এসে উপস্থিত হয়েছেন এবং প্রতিমা নিরঞ্জন করা হচ্ছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সময় কলকাতার পদ্মায় প্রথমে গণেশ এবং লক্ষ্মী ঠাকুরের প্রতিমা নিরঞ্জন করা হচ্ছে, ঠিক তার পাশাপাশি নিয়ে আসা হয়েছে সরস্বতী এবং কার্তিকের প্রতিমা নিরঞ্জন করা হচ্ছে। আপনারা দেখছেন সেই ছবি। আপনারা এতক্ষণ দেখতে পেলেন ভট্টাচার্য পরিবারের প্রতিমা নিরঞ্জন করা হলো। পরিবারের সদস্যরা মাকে প্রথমে বরণ করলেন, তারপর সিঁদুর খেলায় মেতে উঠলেন এবং তারপরে অবশেষে গঙ্গার ঘাটে নিয়ে এসে প্রতিমা নিরঞ্জন করলেন। কোথাও গিয়ে একটা বিষাদের ছাপ রয়ে গেল পরিবারের মধ্যে, তবে তার মধ্যেও একটা আনন্দ রয়েছে, কারণ আসছে বছর মা আবারও আসবেন আমাদের সকলের কাছে। ক্যামেরায় দীপের সঙ্গে সঞ্জিতা মজুমদারের রিপোর্ট, সময় কলকাতা।